প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গোয়াতে টিএমসি ত্যাগের হিড়িক যেন কিছুতেই থামছে না। এবার যে খবরটা সামনে আসে সেটা হচ্ছে যে ওখানকার যিনি পার্টি চিফ ছিলেন, যার নাম হচ্ছে কিরণ কান্ডেলকার, তার ওয়াইফ যার নাম হচ্ছে কবিতা কান্ডেলকার, তিনি দল ত্যাগ করেছেন। আমি দর্শক আপনাদেরকে তার পদত্যাগ পত্রটা দেখানোর চেষ্টা করব। দর্শক, এই হচ্ছেন কবিতা কান্ডেলকার। তিনি একেবারে পদত্যাগ পত্র পাঠিয়েছেন দলকে, বলেছেন যে আমার পক্ষে এই দলটা করা সম্ভব নয়। এই হচ্ছে সেই পদত্যাগ পত্র। দর্শক, তবে দর্শক, এই পদত্যাগ পত্রে তিনি যে কারণটা উল্লেখ করেছেন তার থেকে অনেক বেশি কারণ, অনেক বেশি চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে পাবলিশ হতে। আমি দর্শক সেগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদেরকে জাস্ট আমি দেখাবো, দর্শক, কী ছাপা হয়েছে মিডিয়াতে। এবং সেখানে আমি দেখছি যে অভিযোগটা বেশি হচ্ছে পিকের দিকে বা তার সংস্থার দিকে অভিযোগটা। আমি জাস্ট দর্শক আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আপনাদেরকে দেখাবো কি রিপোর্ট প্রকাশ এসেছে তার এই পদত্যাগকে কেন্দ্র করে। দর্শক, এই হচ্ছে একটা পার্ট, সেখানে যেটা লেখা হয়েছে যে আইপ্যাক অ্যান্ড প্রশান্ত কিশোর প্রমিস মেনি থিংস টু পিপল, বাট দে ডিড নট ফুলফিল দ্য প্রমিসেস, দে ফেল টু পে দ্য ট্যাক্সি অপারেটার্স, প্রিন্টার্স অ্যান্ড আদার স্মল বিজনেসম্যান হু আর নাও কামিং টু আর ডোর স্টেপ আস্কিং ফর পেমেন্ট, আই ডিসাইডেড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট এনিথিং টু ডু উইথ টিএমসি। যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আইপ্যাক এবং প্রশান্ত কিশোর তারা মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেগুলো ফুলফিল করেননি। এবং সবথেকে যেটা চাঞ্চল্যকর বিষয় যে ট্যাক্সি অপারেটার্স, প্রিন্টার্স অ্যান্ড আদার স্মল বিজনেসম্যান যারা টাকা পায় না, এবারে ভোটের সময় হয়তো তাদেরকে কাজে লাগানো হয়েছিল, তাদেরকেও পেমেন্ট করা হয়নি। এখন তারা করছেন কি, তারা এখন এই কবিতা কান্ডেলকারের বাড়িতে চলে যাচ্ছেন, কারণ তার হাজব্যান্ড কিরণ কান্ডেলকার যেহেতু তিনি ওখানকার পার্টি চিফ ছিলেন, এখন সবাই তাদেরকে ধরছেন যে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে কারণ আপনি তো পার্টি চিফ ছিলেন। মানে কাজ করানো হয়েছে ভোটের সময়, এই যে বিভিন্ন ক্ষেত্রে খরচ করা হয়েছে সেগুলো পেমেন্ট না করেই নাকি সব চলে এসছেন প্রশান্ত কিশোর এবং আইপ্যাক। এবং দর্শক আপনারা জানেন যে ওখানে পুরোটাই তো ওই আইপ্যাককে দিয়ে কাজটা করা হয়েছিল, টিএমসির নেতারা হয়তো গেছিলেন প্রচার করতে কিন্তু ওখানে পুরো দায়িত্ব নিয়ে কাজটা কিন্তু করছিল আইপ্যাক, মানে পিকের সংস্থা। সুতরাং সবটাই তারা একেবারে দেখভাল করছিল, একেবারে পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কাজটা। এখন এই কাজ করা হয়েছে কিন্তু পেমেন্ট নাকি দেওয়া হয়নি, পেমেন্ট না দিয়ে নাকি তারা সব চলে এসছেন। এখন তারা যারা টাকা পান তারা আর কাকে ধরবেন, এখন তো ওই আইপ্যাকের লোককে তারা সেটা পাচ্ছেন না। এখন যেহেতু ওখানকার পার্টি চিফ ছিলেন হচ্ছে কিরণ কান্ডেলকার, এখন সবাই তার বাড়িতে চলে যাচ্ছেন যে টাকা দাও, টাকা পেমেন্ট করতে হবে। দর্শক, এই কথা একেবারে মিডিয়াতেই বলেছেন কবিতা কান্ডেলকার। আমি দেখতে পাচ্ছি দর্শক সেই খবর একেবারে ছাপা হয়ে গেছে। আমি জাস্ট আরও কয়েকটা পার্ট দেখাবো, আমি সবটা আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না, জাস্ট কয়েকটা পার্ট দেখাবো অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন কবিতা কান্ডেলকার। দর্শক, যেমন এই একটা পার্ট, সেখানে যেটা বলার চেষ্টা হয়েছে দর্শক, এখানে ওই মানে পিকের সম্পর্কেই একেবারে বলার চেষ্টা হয়েছে। দেখুন যে হোয়াট কবিতা বলা হয়েছে যে আমি জাস্ট সেড প্রশান্ত কিশোর লেড ইলেকশন স্ট্র্যাটেজি গ্রুপ আইপ্যাক হ্যাড ফেল টু পে ভেন্ডার্স, এখানে ওই একই কথা, হ্যাড ফেল টু পে মানে কি হ্যাড ফেল টু পে ভেন্ডার্স অ্যান্ড অ্যাডহেয়ার টু কমিটমেন্ট মেড টু সাপ্লায়ার্স, একই কথা বলার চেষ্টা হচ্ছে দর্শক, যে তারা ব্যর্থ হচ্ছেন ভেন্ডারের সঙ্গে মানে পেমেন্টের ব্যাপারটাও কিন্তু একই কথা এখানেও কিন্তু উল্লেখ রয়েছে। দর্শক, আর একটা পার্ট আমি আপনাদেরকে শোনাবো, জাস্ট যা যা কথা বলা হয়েছে আর কি, যেভাবে রিপোর্টটা সামনে এসছে মিডিয়াতে কথা বলেছেন পরে আর কি, মানে যে পদত্যাগ পত্রটা পাঠিয়েছেন ওখানে সব কথা তিনি উল্লেখ করেননি, কিন্তু তারপর যখন রিপোর্টার্সরা যখন তাকে প্রশ্ন করেছেন যে আপনি কেন দলটা ত্যাগ করছেন, কারণ কি, সেই কথা যখন তিনি বলতে গেছেন, বলতে গিয়ে এইসব কথা তিনি কিন্তু বলেছেন দর্শক, আর সেগুলি দেখতে পাচ্ছি মিডিয়াতে পাবলিশ হয়েছে। দেখুন এখানে একটা জায়গা লেখা রয়েছে, দেখুন তিন নম্বর লাইনের শেষের দিক থেকে, মাই ওয়ার্কার্স টোল্ড মি পিপল হ্যাভ নট অ্যাকসেপ্টেড টিএমসি অ্যাজ এ পার্টি, মানে আমার যারা কর্মী তারা বলেছেন যে এই পার্টিটাকে অ্যাজ এ পার্টি কিন্তু মানে মানুষ কিন্তু গ্রহণ করছেন না, এবার অ্যান্ড দাস আই শুড রিজাইন, সেজন্য আপনার মানে রিজাইন করা উচিত, এরকম আর কি তার কর্মীরা বলেছেন, ওয়ার্কার্সরা তারা বলেছেন যে এই পার্টিটাকে মানে মানুষ গ্রহণ করছে না, সেজন্য আপনার পদত্যাগ করা উচিত। এই কথা দর্শক একেবারে প্রকাশ পেয়েছে রিপোর্টে। দর্শক, এই হচ্ছে বিষয়, আর কবিতা কান্ডেলকার তিনি তো পদত্যাগ করলেন, এখন এটাই দেখার বিষয় যে আমি আর একটা জিনিস দেখলাম দর্শক, যে মানে টিএমসি তরফ থেকে আবার একটা কথা টুইট করে বলে দেওয়া হয়েছে যে এআইটিসি গোয়ার তরফ থেকে সেখানে যেটা বলার চেষ্টা হয়েছে যে তারা নতুন করে আবার ওখানে কমিটি তৈরি করবে ইত্যাদি বলার চেষ্টা হয়েছে। দর্শক, চাই না হয়তো এরকম একটা অস্বস্তিতে যেটা তৈরি হয়েছে যে ওখানকার যিনি পার্টি চিফ ছিলেন কিরণ কান্ডেলকার তার ওয়াইফ পদত্যাগ করছেন, দল ত্যাগ করছেন, সুতরাং যে অস্বস্তি তৈরি হয়েছে এই জায়গাটাকে সামাল দেওয়ার জন্য কত একটা তৈরি করি এখন সিদ্ধান্ত কিনা যে আমরা নতুন করে কমিটি ফর্ম করবো এইসব বলে, সুতরাং যে যেখানে পদে ছিলেন তার আর কোনো গুরুত্ব নেই, সুতরাং কে গেল বা না গেল বা কে গেলেন বা না গেলেন ওটা কোনো ম্যাটার করে না, নতুন করে আমরা দলটাকে সাজাবো, এই কথা বলা অ্যাকচুয়ালি ওই অস্বস্তিটাকে চাপা দেওয়া কেন দর্শক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। তবে দর্শক, এখন দেখা যাক গোয়াতে আবারও নতুন করে টিম সাজানোর চেষ্টা করবে টিএমসি, এমনটাই বলা হচ্ছে, সেই টিম কতটা অ্যাক্টিভ হবে, কতটা কাজ করবে। তবে দর্শক, যেভাবে
কবিতা কান্ডলকার দল ত্যাগ করেছেন, আমি জানি না তার হাজব্যান্ড যিনি পার্টি চিফ ছিলেন ছিলেন, এই জন্যই বলছি, কারণ যেহেতু এআইটিএসি ঘোষণা করেছেন যে আমরা পুরো ওখানকার কমিটি ভেঙে দিয়েছি, নতুন করে কমিটি গঠন হবে, সেই জন্য বলছি ছিলেন, সেই কিরণ কান্ডলকার আদৌ আর টিএমসিতে থাকবেন কি না, থাকলে ও কোনো পদে থাকবেন কি না সেটা দর্শক দেখতে হবে। তবে ওয়াইফ যখন দল ত্যাগ করেছেন এটা আমরা ধরে নেব যে তিনি হয়তো দলটাতে আর থাকবেন না, এখন দেখা যাক, শুধুমাত্র তার ঘোষণার অপেক্ষা, তিনি কি বলছেন দর্শক সেটা নিশ্চয়ই আমরা দু একদিনের মধ্যে পরিষ্কারভাবে বুঝতে পারবো। তবে দর্শক, যেভাবে দল ত্যাগটা শুরু হয়েছে গোয়াতে, আবার নতুন করে কমিটি গঠন করে সেখানে কতটা দলকে মজবুত করতে পারবে টিএমসি, এবং যেটা শুনছিলাম যে তারা ওখানে পঞ্চায়েত ইলেকশনে লড়বে, এখন সেখানে তারা কতটা ইফেক্টিভ হবে, কতটা কাজ করতে পারবে দর্শক, সেটা নিশ্চয়ই আমরা দেখবো, নজর রাখবো দর্শক। কিন্তু এরই মধ্যে যেভাবে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এলো কবিতা কান্ডলকার যেটা বলেছেন মিডিয়াকে যে টাকা সব বাকি রেখে চলে এসছেন পিকে এবং তার সংস্থা আইপ্যাক, এটা সত্যি খুবই লজ্জার। এবার পিকে বাকি রেখে এসেছেন বলা হচ্ছে, এখন পিকে আবার পেমেন্ট টিএমসি থেকে পেয়েছেন কি না ওই মাফিক সেটাও দেখতে হবে, যে সেটা কি মানে পিকের সঙ্গে চুক্তি হয়ে গেছিলো পিকে টাকা না দিয়ে চলেছেন এটাই ঠিক, নাকি যে খরচ হয়েছিল সেই টাকা আবার পিকে পাননি টিএমসি থেকে, হয়তো টিএমসি প্রথম দিকে প্রচুর টাকা ঢেলেছে, পরের দিকে হয়তো দেখেছে হয়তো যে না রেজাল্টটা ভালো হচ্ছে না, সুতরাং হয়তো তারাও পেমেন্ট আটকে দিয়েছে কিনা দর্শক, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, আমরা বলতে পারবো না। কিন্তু যেহেতু প্রকাশ্যে এসেছে পুরো বিষয়টা দর্শক, এটা খুবই চাঞ্চল্যকর বিষয় যে তারা সেখানে কাজ করেছেন, ট্যাক্সি ড্রাইভারদেরকে কাজ করিয়েছেন, প্রিন্টার্সদেরকে কাজ করিয়েছেন, ছোটো ছোটো যারা বিজনেস করেন তাদেরকে কাজ করেছেন, কিন্তু পেমেন্ট দিয়ে তারা আসবেন না দর্শক, যেটা অভিযোগ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কবিতা কান্ডলকার বলেছেন তারা পেমেন্ট না দিয়ে তারা চলে গেছেন, এখন তাদের বাড়িতে সবাই যাচ্ছেন যারা টাকা পান আর কি, যে আমাদেরকে আপনাদেরকে টাকা দিতে হবে, এখন তারা সমস্যায় পড়ে গেছেন। যাই হোক দর্শক, এখন সমস্যায় পড়ে গেলেও এখন তারা কতটা এই পেমেন্ট থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে সেটা দেখতে হবে দর্শক। এখন বিজনেসম্যানের বিষয়, ছোটো ছোটো ব্যবসাদার তারা যদি টাকা চেপে ধরেন দিতেই হবে, ফলে হয়তো তাদের পকেটে হাতে দিতে হতে পারে, কিন্তু এটা তো প্রশ্ন যে এইরকম একটা কাজ করে আসবে ওখানে গিয়ে আইপ্যাক, এরকম একটা অভিযোগ খুবই চাঞ্চল্যকর এবং লজ্জার বিষয় যে গোয়াতে তারা ভোটে ওইভাবে লড়তে গেল আইপ্যাক মানে কাজ করতে গেল আর সেখানে পেমেন্ট না দিয়ে চলে এলো। দর্শক কী বলবেন, যদি এসব আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।